আমার ক্লাস টেনে ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই তোমরা জানো যে আমাদের মাধ্যমিকে প্রশ্নপত্রে ছোট প্রশ্ন মানে এমসিকিউ এসিকিউ টাইপ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সেজন্য আজ আমি তোমাদের জন্য যারা পরবর্তী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি দু হাজার একুশের ডব্লু বিএইচ এর যে রিডিউ সিলেবাসের ওপর যে টেস্ট পেপারটি বেরিয়েছিল তারই বাংলার এমসিকিউগুলি আজ আমি সলভ করব। যতগুলি সম্ভব সেটের আজ আমি সলভ করবো এবং আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমরা তোমাদের ক্লাস টেনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে এবং তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাবার জন্য তাহলে এসো আজ আমরা বাংলার পেপারগুলির এমসিকিউগুলি সলভ করি প্রথমে আমাদের বাংলার মডেল কোয়েশ্চেন সেট ওয়ান একে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে প্রথম প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্ন ও জহুরি হল ইহা আমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে আর রত্ন ও জহুরি হল তপন ও ছোট মেষ সন্ন্যাসীর বয়স প্রায় আমি অপশানগুলো বলছি না শুধু তোমাদের উত্তরগুলো বলছি হাজার বছরের বেশি সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবী হলো আফ্রিকা প্রলয়লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত ওখেনি বিনা ছয়টি হলো তব স্বরে মরিয়া বাঁচিল কার কথা বলা হয়েছে রামচন্দ্রের কথা ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্নাক কলম নামটি দেন রবীন্দ্রনাথ ঠাকুর রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকী নাম স্টাইলাস ডোম্রুচরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বিভক্তি প্রধান কারণ নয় কর্তিকারকে কর্তিকারকের বিভক্তি প্রধান কারণ নয় রাম অঙ্কে কাঁচা নিম্নরেখ পথেটি কোন কারকের উদাহরণ অধিকরণ কারকের উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হল রূপক পঞ্চকন্যা পাইলা ধারণ পঞ্চকন্যাখ যে সমাসের উদাহরণ দ্বিগু সমাস কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত এটি হল অধিকরণ কারক অনেকগুলি কারক দেওয়া আছে এবং গোফেতে হবে করণ কারক বেলা যে পড়ে এলো জলকে চল নিম্নরেখ পথেটি কোন কারকের উদাহরণ নিমিত্ত কারক ব্যাসবাক্যের অপর নাম হল বিগ্রহ বাক্য সতেরোটা হচ্ছে যথেষ্ট এই সমাসবদ্ধ পথটির ব্যাসবাক্যটি হবে ইষ্টকে অতিক্রম না করে এবার আমরা মডেল কোয়েশ্চেন সেট টুর অ্যান্সারগুলো দেখে নিই এক একটি হচ্ছে বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো পাগল দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খায়নি বক্তা হলেন বাবু। কই পর লজ্জা কি পর সবাই শুনি কথাটা বলেছিলেন তপনের মা বজ্র বজ্রশিখার মশাল জেলে আসছে যে আসছে ভয়ঙ্কর পাঁচেরটি হলো তেজ কিঙ্করিরে আজি কিঙ্করি শব্দের অর্থ হল সেবিকা তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারল না শান্ত হলুদ দেবতারা সাতেরটি হল শ্রীপান্থ ছদ্মনামে লেখেন নিখিলে সরকার মানে নিখিল সরকারেরই ছদ্মনাম হল শ্রীপান্থ হারিয়ে যাওয়া কালি কলমে চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে তুলি শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় হেমন্তের চেয়ে তরুণ ভালো ছেলে রেখাঙ্কিত অংশটি হল মানে হেমন্তের চেয়ে হবে অপাদান কারক টি প্রভৃতি হল নির্দেশক অকারক কপ্রকার দুই প্রকার প্রতিদিন সমাজেটি গড়ে উঠেছে অবৈভাব অর্থে রোজ রোজ হর রোজ এই সমাসটি গঠিত হয়েছে বিপসা অর্থে পরপদের অর্থ প্রাধান্য পায় এমন সমস্যাটি হল তৎপুরুষ সমাস মেয়েটি মেয়েটি কি নাচি নাচল এটি কিসের উদাহরণ সমধাতুজ কর্ম দিগু শব্দে সাধারণ অর্থ হল দুই গরুর সমষ্টি এবার তিন নম্বর সেটের এক একটি হলো রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্ন ও জহুরি হলো তপন ও ছোটো মেশো এটি আমাদের সেট একেও ছিল মানে এটি খুবই ইম্পর্টেন্ট পথের দাবি গল্পে পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হল গীতা প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষকালের অর্থ হলো সন্ধ্যাবেলা অশোকী একজন কবিতাটি বাংলা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য প্রলয় উলেকা ছুটায় নীল খিলানে এখানে মানে কি হবে নীল খিলানে তোমাদের কবিতাগুলো খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে যারা ওস্তাদ কলম্বাচ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা এরম আসে ক্যালিগ্রাফিস্ট কথাটির অর্থ কী যারা ওস্তাদ কলম্বাচ ঝরনা কলম নামটি দেন রবীন্দ্রনাথ ঠাকুর চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে তুলি পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে নিম্নরেখ পদ্মদয় হলো মানে পণ্ডিতে পণ্ডিতে হল ব্যতিহার কর্তা এগারোটা হলো বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় উপনগরী সমাজ সেটি গড়ে উঠেছে স্বামীপা অর্থে গাছপাকা শব্দটি যে সমাসে উদাহরণ অধিকরণ তৎপুরুষ ঘণ্টা বাঁচল রেখাঙ্কিত পথটি হল কর্ম কর্তৃ বাচ্চের কর্তা বুদ্ধিতে কার্য সমাধা হয় রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হল করণ কারকে তে বিভক্তি কারণ বুদ্ধিতে আছে করণ কারকে তে বিভক্তি কপি ফুলের মতো ফুলকপি এটি যে সমাসের উদাহরণ তা হলো উপমিত কর্মধারায় কারণ কপিটা কার মতো না ফুলের মতো ইহা হয়ে গেল আমাদের উপমিত কর্মধারায় দুর্ভিক্ষ সমাজেটি গড়ে উঠেছে অভাব অর্থে এখানে বিভিন্ন আছে কী অর্থে আসল উত্তর হবে অভাব অর্থে এবার চার নম্বর সেটের উত্তরগুলো দেখে দেখেনি একের হল বুড়ো মানুষের কথাটা শুনো মানুষ এটি হল বাবু। তপনের লেখা গল্পে নাম ছিল প্রথম দিন গল্প শুনে খুব গম্ভীর হলেন কে হরিদা সিনজিনী আকর্ষী রসে সিনজিনী শব্দের অর্থ হল ধনুকের ছিলা পাঁচেরটা হলো দিনের অন্তিমকাল ঘোষণা করল অশুভ ধ্বনিতে তারপর যুদ্ধ এলো রক্ষাতের এক আক্নেয় পাহাড়ের মতো লেখক দার্শনিক তাকেই বলেছেন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন চারখণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন লেখক পেতেন সাত টাকা কিছু কাপড় আর কারক হয় বিশেষ্য ও সর্বনাম পদের অকারক হল সম্বন্ধ ও সম্বোধন পদ সমাজ শব্দের বুৎপত্তি অর্থ হলো সম অস যুক্ত কাঁচা মিঠে এই শব্দটি সমাস হল কর্মধারায় ক্রিয়াজাত অনুসর্গটি হল হতে সমাজ শব্দটির অর্থ হবে সংক্ষেপ যুগান্ত এই শব্দটি ব্যাসবাক্য হবে যুগের অন্ত অধিকরণ তৎপুরুষ সমাজ সেটি হল যুধিষ্ঠির এবার সেট ফাইভেটা দেখি এক একটি হলো তপনের লেখা গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম সন্ধ্যা তারা গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে একটু পরেই বাসের ড্রাইভার ড্যাস ধমক দেয় শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও কাশীনাথ প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা পাঁচেরটি হলো পায়ে পায়ে হিমানীর বাঁধ হিমানী শব্দের আক্ষরিক অর্থ হল তুষার শিশু চাঁদের কর কোথায় দেখা যায় দিগম্বরের জটায় সাথেরটি হল সিরাজ যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকে তাঁর নাম ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় বাঙালি সাংবাদিকদের কে বলতেন বাবু কুয়েলে ড্রাইভার্স উত্তর হবে লর্ড কার্জান বিভি সর্বদা শব্দের পরে যুক্ত হয় তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখ পথেটি মানে জলে হবে করণ কারক কর্মধারয় সামাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি নিম্নরেখ পথেটি কোন সমাসের উদাহরণ গড়রাজি মানে রাজি নয় ন তৎ তৎপুরুষ চোদ্দটি হল বুধপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে পনেরোটি বিভক্তির প্রয়োগ দেখা যায় শুধু সম্বন্ধ পথে পদে প্রতীক্ষণ কী ধরনের সমাস অব্যভাব সমাস কারকের বিভক্তি লোপ পায় যে সমাসে তৎপুরুষ সমাসে এবার পরবর্তী সেটে গুলো দেখে নি একটি হলো তবে এ বস্তুটি পকেটে কেন বস্তুটি কি গাঁজার কলিকা ওই চোখ কি হরিদার হতে পারে কে বলেছিল ভবতোষ আমাদের থাকলে আমারও চেষ্টা করে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেছেন মেজ কাকু আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে তিনবার গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো পশুরা কবিতায় কার বন্নি জ্বালার কথা বলা হয়েছে দ্বাদশ রবির লেখক শ্রীপান্থ কিসের ভক্ত কালী থেকো কলমের বিখ্যাত লেখক শৈলজা নন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন এক ডজন মানে যেন বারো তাহলে দুই ডজন মানে চব্বিশটি ছেলেবেলায় দেখা বাবুর কলমটি গোঁজা ছিল মোজায় কারো ক্রিয়ার অভিব্যক্তি সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ নিম্নরেখ পথ এটি কিসের উদাহরণ মানে প্রাণের হবে সম্বন্ধ পথ তেরোটি হলো সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে নিম্নরেখো পথ এটি যে সমাসের উদাহরণ তা হল মহাসিন্ধু সাধারণ কর্মধারায় আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে কারক সম্পর্ক এখানে আমাদের নড়াধাম হলো কর্তিকারক অবধানের সহিত বর্তমান সমাসবদ্ধ পথ হবে এখানে আমাদের সাবধান কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে করণকারক প্রদত্ত কোনটি উপপদ তৎপুরুষ সমাস নিশাচর নিচে যেগুলি দেওয়া আছে তার মধ্যে উপপদ তৎপুরুষ সমাস হলো নিশাচর এবার সেভেনের এর উত্তরগুলো দেখেনি যে পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল তার নাম সন্ধ্যা তারা বুড়ো মানুষের কথাটা শুনো কার বক্তব্য নিমাইবাবুর হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভিতর কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল সুন্দরের আরাধনা হাসিবে মেঘবাহন এখানে কাকে মেঘবাহন বলা হয়েছে ইন্দ্রকে অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা ওস্তাদ কলম্বাজেদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট প্রাবন্ধিক শ্রীপ্রান্তের প্রকৃত নাম হল নিখিল সরকার চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে তুলি কোন বিভক্তি শব্দে যুক্ত হয়ে বাক্যে মধ্যস্থ পদেটিকে উন্নীত করলেও নিজে অপ্রকাশিত থাকে শূন্য বিভক্তি ছোট মাসি একটা গল্প লিখেছি নিম্নরেখ পথেটি কোন কারকের উদাহরণ মানে গল্প হবে কর্ম কারক পূর্ব পথেটি সংখ্যাবাচক হয় দ্বিগু সমাসে বিদায় এবে দেব বিধুমুখী নিম্নরেখ পথেটি কোন সমাসের উদাহরণ বিধুমুখী হল বহুবৃহী সমাস বাক্যে কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে একে বলা হয় কর্তা অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর নিম্নলেখ চিহ্নটি চিহ্নিত পদ্ধতি হবে কণ্ঠে হবে অপাদান কারক যাকে তুলনা করা যায় সেটি হলো উপমেয় তুমি ও তারা তোমরা কোন জাতীয় দ্বন্দ্ব সমাসে উদাহরণ একশেষ দ্বন্দ্ব মডেল কোয়েশ্চেন সেট আতেরগুলো দেখেনি এক একটি হলো ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছে দু তিনটি এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন সাত দিন বুনো হাঁস ধরাই যে এদের কাজ হাঁস বলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অভিষেক কবিতার রথিন্দ্রসভ হল শ্রেষ্ঠ রথী আমাদের ঘর গেছে উড়ে কিসের দ্বারা উড়ে গেছে বোমারুর দ্বারা সমুদ্র পাড়ে ঘন্টা বাজেছিল কোথায় মন্দিরে এর লেখক হলেন ত্রৈলক্ষনাথ মুখোপাধ্যায় আটেটি হলো কালি শুকানোর জন্য ব্যবহৃত হতো ব্লটিং পেপার নয়টি খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পূজার সময় পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে যে সমাসে তৎপুরুষ সমাস অনুদান এই সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে বিভক্তি শব্দের অর্থ হল বিভাজন কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত এই গোঁফেতে পথেটি হল করণকারক সমাসের বিশ্লেষণকারী বাক্য বা বাক্যাংশকে বলা হয় ব্যাসবাক্য সমাস সমাস শব্দের অর্থ হল সংক্ষেপ অনুসর্গ প্রধান কারক হল করণ কারক একই ধাতু থেকে উৎপন্ন কর্তা ও ক্রিয়াপদ বাক্যে ব্যবহৃত হলে তাকে বলা হয় সম ধাতুজ কর্তা এবার আমরা সেট নয়েরগুলো দেখে নিই এক একটি হল সে ভয়ানক দুর্লভ কোনটি পদধূলি তপনের সম্পূর্ণ নাম কি ছিল শ্রী তপন কুমার রায় আর খেও না উক্তিটি করেছেন নিমাই বাবু আদিম যুদ্ধে স্রষ্টার অসন্তোষ ছিল নিজের প্রতি আয় আরও বেঁধে বেঁধে থাকি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল জলি পাশান হয়ে আছে বজ্র বজ্রশিখার মশাল জেলে আসেছে ভয়ঙ্কর কেরি সাহেবের মনেশী হলেন রামরাম বসু ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন অন্নদাশঙ্কর রায় দেয়াতে তৈরি কালীর একটি বাহারি নাম হল সুলেখা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককেই বলে কারক অনুসর্গের একটি নাম হল কর্ম প্রবচনীয় কর্মধারায় সমাসে প্রাধান্য পায় পরপদের অর্থ সম্বন্ধ তথ্যপুরুষ সমাসের ব্যাসবাক্যে সাধারণত যে বিভক্তি থাকে র বা এর চোদ্দটি হল বাক্যের ক্রিয়ার সঙ্গে কোন পদের কর্তৃ সম্পর্ককে বলে কর্তিকারক সাদা মেঘে বৃষ্টি হয় না মেঘে কী কারক অপাধানকারক বিশেষ ও বিশেষণ পদ দ্বারা গঠিত হয় কর্মধারয় সমাস তোরা সব জয়ধ্বনিকর জয়ধ্বনি শব্দটি হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস এবার আমরা পরবর্তী সেট দর্শকটা দেখে নিই এক একটি হলো নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সে যে বর্মায় এসেছে এ খবরও সত্য সে হল সব্যসাচী মল্লিক সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথাটি হল বিরাগী আগের অধীন পশুরা বেরিয়ে এলো গুপ্ত গহ্বর থেকে দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বর হল মহাদেব উত্তরিলা বিরোদরে পেয়ে অসুরারি রিপু অসুরারি রিপু হল ইন্দ্রজিৎ কলমের নিপ বিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন ত্রয়ী লক্ষ্যনাথ শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় কলমের দুনিয়ার সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন কারক শব্দটি এসেছে ড্যাস থেকে কাসুস থেকে সখী সবে আজ্ঞাদিন উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া এখানে এই বসনে পথটি হলো করণ কারক তৎপুরুষ সমাসে প্রাধান্য পায় পূর্বপদের অর্থের বুড়ো মানুষের কথাটা শুনো নিম্নরেখপত্তি কোন সমাসের উদাহরণ এখানে বুড়ো মানুষের এটি হলো আমাদের কর্মধারয় সমাস সূর্য উঠেলে পদ্ম ফোটে এখানে সূর্য হল নিরপেক্ষ কর্তা কোন বিভক্তি শব্দে যুক্ত হয়ে বাক্যে মধ্যস্থ পথেটিকে উন্নীত করলেও নিজে অপ্রকাশিত থাকে শূন্য বিভক্তি ষোলোটি হল মন্যন্তর সমাসবদ্ধ পথেটির ব্যাসবাক্য হয় অন্য মনু সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পথেটি গঠিত করে তাকে বলা হয় সমস্ত পদ তাহলে আজ আমি তোমাদের বাংলার দশটি সেডের এম এর উত্তর আমি তোমাদের বলে দিলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ